আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আকসমি এনিথিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে আছে আমি আলিয়াসগর আপনাদের সাথে আজকে আমি কিছু টপিক নিয়ে আলোচনা করবো অপারেটিং সিস্টেমের একটা টপিক নিয়ে আলোচনা করব এখানে আমরা বিভিন্ন শিডিউলিং অ্যালগরিদম জিনিসগুলো দেখবো তো শিডিউলিং অ্যালগোরিদমগুলো দেখার আগে আমরা একটু শিডিউলিং সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি তা আমরা অনেকে নাম শুনে থাকছি যে জব শিডিউলিং সিপি শিডিউলিং আসলে এই শিডিউলিংগুলো কী করে আচ্ছা এটা বোঝার আগে আমরা কম্পিউটারে একটু বেসিক কনসেপ্টে যাই যে প্রসেস এবং প্রোগ্রাম জিনিসটা একটু বুঝে আসি তা আমরা কম্পিউটারকে দিয়ে যে জিনিসগুলো কাজ করি যে প্রোগ্রামগুলো কাজ করি প্রত্যেকটা প্রোগ্রাম যখন আমরা রান করি তখন সেটা প্রসেস হয়ে যায় তার মানে অপারেটিং সিস্টেম যে কাজগুলো করে প্রত্যেকটা কাজ একটা প্রসেস তা আমরা জানি অপারেটিং সিস্টেমে যে সিপিউগুলো থাকে একটা সিপিইউ অ্যাট এ টাইমে একটা মাত্র প্রসেস নিয়ে কাজ করতে পারে কিন্তু আমরা একটা সিস্টেমের মাধ্যমে অনেকগুলা প্রসেস নিয়ে কাজ করতে চাই সো আমাদের সে প্রসেসগুলো কোনো একটা জায়গাতে স্টোর করে রাখতে হয় সো আমরা এখানে দেখতে পাচ্ছি সেকেন্ডারি মেমোরি সেই সেকেন্ডারি মেমোরিতে আমরা সব প্রসেসগুলো স্টোর করে রাখি আরেকটা কথা বলবো ইস সিপিইউ সিপিইউ শুধুমাত্র মেন মেমোরি থেকে অ্যাক্সেস পাই সেকেন্ডারি মেমরি থেকে অ্যাক্সেস পায় না সো এইখানে যে জবগুলো আছে এই জবগুলো যদি আমরা রান করতে চাই সো এদেরকে অবশ্যই মেন মেমোরিতে আমাদের লোড করতে হবে আর মেন মেমোরি সাইজটা সেকেন্ডারি মেমোরি সাইজে এসে অনেক ছোট হয় সো আমাদের এখান থেকে কিছু জবকে সিলেক্ট করে এখানে রাখতে হবে যে এই কাজটা করে তাকে বলা হয় জব শিডিউলার জব শিডিউলার তার মানে জব শিডিউলারের কাজ হলো সেকেন্ডারি মেমোরি থেকে কিছু প্রসেসকে সিলেক্ট করে দেন মেন মেমোরিতে রাখবে আচ্ছা এখানে মেন মেমোরিতে কিছু সংখ্যক জব থাকে কিন্তু সিপিইউ অ্যাট এ টাইমে একটা মাত্র জব নিয়ে কাজ করতে পারে সো আমাকে একটা কাজ করতে হবে এখান থেকে একটা একটা করে জবকে সিলেক্ট করে সিপিইউতে নিয়ে আসতে হবে তাহলে কোন জবটা সিপিইউতে যাবে কিভাবে সিলেক্ট করব এই সিলেকশনটা করে এখানে আরেকটা শিডিউলার থাকে সেটাকে বলা হয় সিপিইউ শিডিউলার তার মানে সিপিউ শিডিউলার ডিসিশন নিবে যে কোন জবটা মেন মেমরি থেকে এখন সিপিইউতে অ্যাক্সেস পাবে এখন আমরা পরবর্তীতে দেখব পরবর্তী স্লাইড আমরা দেখতে পাবো যে এই সিপিউ শিডুলার কীভাবে জবগুলোকে সিলেক্ট করতে পারে থ্যাংক ইউ